প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি গণিত দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাব। দেখো, প্রশ্নটি দেওয়া হয়েছে এফ অফ এক্স এবং আর একটি অন্য দেওয়া হয়েছে এবং তার শর্ত যেখানে এ এর মানগুলা দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে যে এফ অফ -3, অর্থাৎ এক্স এর জায়গায় যদি -3 বসে তাহলে কি হবে সেই আনসারটা বের করতে হবে। প্রথমে দেখা যাক, আমরা দেখতেছি যে ফাংশনটা দেওয়া হয়েছে এফ অফ এক্স 5x-7 / 2x-3। আমরা এখানে শুধু মানগুলো বসিয়ে দিলেই সমাধান হয়ে যাবে। দেখো আমরা কি করতেছি, প্রথমত আমরা এটাকে এক্স এর জায়গায় -3 বসিয়ে দেব, 2x জায়গায় -3। দেখো আমরা কি করছি, এখানে এক্স এর জায়গায় -3 বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার কারণে কি আসতেছে, এখানে আসতেছে -15, আর এখানে আসতেছে 7, আর এখানে -3 = 6 -3। এখন আমরা পাচ্ছি কত, -9, আর উপরে হচ্ছে 12, 22, ঠিক আছে, অর্থাৎ -22। সেই 22 পেয়েছি আমরা। এখন রেজাল্ট কিন্তু এটি, অর্থাৎ -9 বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি কি 22/9, এটা হলো আমাদের কয়ের আনসার, ঠিক আছে। খ নম্বরে যেটা বলা হয়েছে, বলা হচ্ছে যে এফ অফ এক্স ইনভার্স, আবার এফ অফ এক্স ইনভার্স দেওয়া আছে। প্রথমত আমরা এটা সমাধান করতে হলে প্রথমে কি করব, আমরা এফ অফ এক্স ইনভার্স এর মানটা বের করে নেব। বের করার পরে এই অংশটা লিখে আমাদের সমাধান করব, ঠিক আছে। খ নম্বর আমরা যদি করতে যাই, প্রথমত দেখব আমরা যে দেওয়া আছে কি এফ অফ এক্স ইনভার্স এর মানটা প্রথমে বের করে নিতে হবে। তখন আমরা কি করব, দেখো এফ অফ এক্স লেখা আছে 5x-7/2x-3। এখন এক্স এর জায়গায় যদি আমরা এক্স ইনভার্স বসিয়ে দিই, এই যে এক্স এর পরিবর্তে এক্স ইনভার্স 5×x-7 / 2×x-3। এখন আমরা জানি এটা সূচকের সূত্র অনুসারে আমরা দেখতেছি কি এ ইনভার্স এন থাকলে আমরা এটা এভাবে লিখতে পারি, এ এন 1/2n আমরা লিখতে পারি। সেখানে আমরা এই কাজটা করে নেব 5×1/n, অর্থাৎ দেখো এক্স -1, তাহলে সূত্রটা হলো এক্স -n, মানে হচ্ছে 1/8n। এখানে হচ্ছে কি 1/x^1, এই 1টা এখানে মনে মনে আছে, ঠিক আছে, এটা অবশ্যই তোমরা বুঝতে পারো। এরপর দেখো এটা কি হয় 1/x-3। এবার আমরা এটাকে যদি কি করতে পারি, 5x-7 আর 2x-3, এটাকে আমরা লসাগু নিয়ে নেই। এক লসাগু নিলে আমরা পাচ্ছি কত, 5-7x, এই যে 5-7x। আবার এখানে আমরা পাচ্ছি কি x 2-3x। এবার এটাকে আমরা যদি উল্টিয়ে নেই তখন কি পাই, দেখো আমরা এটাকে লিখব 5-7x/x, ঠিক আছে। এরপরে এটাকে আমরা যদি গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিই, উপরে এক আর নিচে যাবে 2-3x, তাহলে এক্স এক্স কাটা গেল, রয়ে গেল কি 5-7x, 2-3x। আমরা এখানে কি পেয়েছি, এক্স ইনভার্সের মান, অর্থাৎ এক্স ইনভার্সের একটা মান বের করে নিয়েছি। আমরা এখন কি করব, এই অংশটা লিখবো, সম্পূর্ণ লিখে এক্স ইনভার্সের মানটা বসিয়ে দিয়ে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করতে পারবো। এই অংশটা মুছে ফেলি আমরা, এই অংশটাও মুছি। দেখো এই যে লিখবো কি এফ অফ এক্স ইনভার্স প্লাস 2
আবার এফ অফ এক্স ইনভার্স -1 ইকুয়াল 3, এটা দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এফ অফ এক্স ইনভার্স এর মান বসিয়ে দেব। বসিয়ে দিলে কি আসতেছে দেখি আমরা, 5 -7x ডিভাইডেড 2 -3x, আবার +2, এখানে হবে 5 -7x 2 -3x -1 সমান 3। আমরা এখানে কি করেছি, f অফ x ইনভার্স এর মানটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা সমাধান করব। সমাধান করতে গেলে কি আসতেছে দেখি, প্রথমে 2 -3x, ঠিক আছে, এখন লিখব কি 5 -7x প্লাস, এই যে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, কত হবে 4 -6x। সেম সিস্টেমে আমরা নিচের অংশটা লসাগু নেব, 2 -3x 5 -7x মাইনাস 2 প্লাস 3x সমান 3। এই অংশটাকে আমরা যদি সমাধান করি কি আসতেছে দেখো, আমরা এখানে একটা কাজ করি, এই যে এটা অংশটাকে আমরা লিখে নেই বা চিহ্ন দিয়ে, 2 -3x, আর উপরে কি থাকতেছে এই যে 5 4 9, 9 -13, ঠিক আছে। আবার সেম সিস্টেমে নিচেরটা একইভাবে কাজ করতে হবে, 2 -3x লিখে কত হলো এখানে 5 -2 মানে হচ্ছে 3, আর এখানে আসতেছে কত -4, আর সমান সমান 3, ঠিক আছে। এবার আমরা এটাকে উল্টিয়ে দিই, 9 সরি এখানে আমাদের এটা x হবে, x লিখে নিলাম। এখন দেখো 9 -13x ডিভাইডেড 2 -3x, উল্টিয়ে ফেললে এটা উপরে চলে যাবে, অর্থাৎ 2 -3x, ঠিক আছে, আর নিচে আসবে কত, এই যে নিচে আসবে 3 -4x সমান এই 3টা। এখন দেখো এটা কিন্তু কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, কাটা যাওয়ার পরে যে অংশটা আছে এটাকে আমরা আর আগে গুণ করে দেবো। প্রথমে লিখে নিই 9 -13x ডিভাইডেড 3 -4x, এরপরে সমান সমান 3। এবার আমরা এটাকে যদি আর আগে গুণ করি তখন কি আসতেছে, 9 -13x সমান সমান 9 -12x। এখন আমরা এটাকে পক্ষান্তর করে নিয়ে আসি, -13x প্লাস 12x সমান সমান 9 -9, এই 9, এই প্লাসের 9টা ওইদিকে নিয়ে হচ্ছে, মাইনাসের 9 হয়ে গেছে। আমরা এই অংশতে লিখে ফেলি, এখানে আসতেছে কত x, x ইকুয়াল 9 -9 মানে 0, সুতরাং আমরা এখানে x এর মান পেয়ে গেলাম 0, এটি আনসার, ঠিক আছে, x এর মান পেলাম কত 0। এরপরে যে অংশটা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আর অন্য এর একটি শর্ত কিন্তু দেওয়া আছে, শর্ত সাপেক্ষে আমরা সমাধান করব। এখান থেকে কি কি বের করতে হবে বলছে, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এখানে কিন্তু এটা ঘটন আকারে দেওয়া হয়েছে, এই ঘটনটাকে আমরা, ঘটন পদ্ধতিকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। করতে গিয়ে দেখো আমরা কিভাবে করতেছি, আমরা প্রথমে এটা লিখে নেব, আর যে অন্য এটা দেওয়া হয়েছে তালিকা পদ্ধতিতে, সরি গঠন পদ্ধতিতে যেটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব, আগে লিখে নেব আর সমান সমান এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং শর্ত দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই সমান ওয়ান। এই যে আমরা এটা করেছি, এখন দেখো এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে, শর্তটা হলো কি, এক্স প্লাস ওয়াই সমান ওয়ান, তার মানে হচ্ছে এক্স সমান ওয়ান মাইনাস ওয়াই। এখন শর্ত হলো কি, এক্স বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু এ, আমরা যেহেতু এক্স এর
মান বের করব ওয়াই এর মান বসিয়ে দিয়ে, তাহলে আমরা দেখব যেহেতু x বিলংস টু, সরি y বিলংস টু a লিখে, y বিলংস টু a লিখে ফেলছি। কেন লিখলাম? আমরা কিন্তু এটাকে অন্যভাবে করতে পারতাম, y সমান 1 মাইনাস x লিখতে পারতাম, তখন আমরা লিখতাম কত, x বিলংস টু a, আর এখন যেহেতু লিখছি y, x সমান 1 বাই 1 মাইনাস y, এই কারণে আমরা এখানে লিখছি কি y বিলংস টু a। এখন আমরা কি করব, এই যে মানগুলো a এর মান, এর মানগুলো বসিয়ে দিলে আমরা কি পাই, আমরা এখানে একটা চার্ট আকারে এভাবে টেবিল আকারে লিখি তাহলে সুবিধা হবে। এই যে প্রথমে আমরা দেখি কি দেওয়া আছে, শর্ত, শর্ত দেওয়া আছে এই যে x প্লাস y সমান 1, আর এটাকে আমরা তৈরি করে নিচ্ছি এরকম ভাবে, তখন আমরা লিখতে পারি x সমান 1 মাইনাস y, আর এখানে কি হবে y, অর্থাৎ আমরা যদি y এর মানগুলো বসিয়ে দিই তাহলে x এর মান পাবো। তাহলে y এর মানগুলো কোথায়, তাহলে y এর মান কিন্তু দেওয়া আছে এই যে, তাহলে y এর মানগুলো যে দেওয়া আছে বেটা 1 2 3 4 5 টা, 1 2 3 4 5 টা। এখন দেখো আমরা কি করব, y এর মানগুলো বসিয়ে দেব, y এর মান কত মাইনাস 2, এরপরে মাইনাস 1, 0 1 2, এই মানগুলা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাই, যদি মাইনাস টু বসাই তাহলে কি হয় দেখো, এক ওয়ান মাইনাস মাইনাস টু বসিয়ে দিলে ওয়ান প্লাস টু মানে থ্রি পাচ্ছি, তাহলে মাইনাস টু বসালে পাচ্ছি থ্রি প্লাস এর থ্রি, আবার মাইনাসের ওয়ান বসিয়ে দিই, ওয়ান মাইনাস মাইনাসের ওয়ান বসিয়ে দিই, ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু, অর্থাৎ আমরা পাচ্ছি কত টু, এরপরে জিরো বসিয়ে দিই পাবো জিরো, সরি ওয়ান, এই যে ওয়াই এর মান জিরো বসিয়ে দিলে পাবো কত ওয়াই, এরপরে ওয়ান বসিয়ে দিই পাবো জিরো, এরপরে টু বসিয়ে দিই পাবো মাইনাস এর ওয়ান। এখন দেখো এই যে আমরা ওয়াই এর মানের সাহায্যে এক্স এর মান বের করেছি, এক্স কিন্তু লেখা আছে এক্স বিলংস টু এ লেখা আছে, তার মানে হচ্ছে এক্স এর যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলা কি আমাদের এর মধ্যে আছে কিনা, সবগুলা মান আছে কিনা, দেখো থ্রি থ্রি কিন্তু এখানে নাই, তাহলে আমরা বলতে পারি থ্রি যেহেতু এখানে নাই আমরা বলতে পারি ডোমেনের মধ্যে, ডোমেন সেটের মধ্যে কি থাকবে না, থ্রি থাকবে না, থ্রি কোথায় নাই, থ্রি এর মধ্যে নাই, থ্রি যেহেতু এর মধ্যে নাই সুতরাং লিখতে পারি থ্রি মাইনাস টু, এই যে একটা এই ক্রমজোর যে থ্রি মাইনাস টু কোথায় থাকবে না, আর এর মধ্যেও থাকবে না। এখন আমরা লিখব অন্বয়, অন্বয়টি আর সমান কি পাচ্ছি টু মাইনাস ওয়ান, এই যে টু টু মাইনাস ওয়ান, এরপরে আসছে ওয়ান জিরো, এরপরে জিরো ওয়ান, এরপরে মাইনাসের ওয়ান টু, এই যে আমরা এই যে ক্রমজোড়গুলা পেয়েছি, ক্রমজোড়গুলাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করেই কিন্তু কার্তেশীয় গুণক সেট, আর কার্তেশীয় গুণক সেটের অন্তর্গত হচ্ছে অন্বয় আর, সুতরাং আমরা অন্বয় পেয়ে গেলাম, বলা হচ্ছে ডোমেন আর এবং রেঞ্জ আর নির্ণয় কর, তাহলে আমরা জানি ডোমেন বলতে বুঝি এই অন্বয়ের, অন্বয় এর যে সেট আছে সেটের প্রথম উপাদানগুলাকে নিয়ে যে সেট তৈরি করা হবে সেটা হচ্ছে ডোমেন, তাহলে আমরা লিখতে পারি ডোম বা ডোমেন, ডোম আর টু ওয়ান জিরো মাইনাস, এটা হলো কি ডোমেন। এরপরে আসতেছি রেঞ্জ, আর সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, এটা হচ্ছে কি রেঞ্জ। এভাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করে নিই।